নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডু টিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমি আজকে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে এবং আপনারা ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে বাড়িতে বসে একটা মক প্র্যাকটিস প্র্যাকটিস করুন দেখুন আপনাদের অবশ্যই এই ভিডিওটা মোটিভেট করবে তা যে প্রশ্নের উত্তর সঠিক হচ্ছে চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন আপনারা একটা খাতা পেন্সিল নিয়ে বসুন এবং এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন উত্তর করব তার মধ্যে আপনার যে কটার উত্তর সঠিক হলো সেই উত্তরটা আপনারা আমাদের যতগুলো উত্তর সঠিক হয়েছে সেটা সৎভাবে আপনারা আপনার আমাদের কমেন্ট পোস্ট করবেন এবং যাদের পার্সেন্টেজ সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবাব থাকবে জানবেন তাদের পারফরমেন্স ঠিক আছে এবং তাদের পারফরমেন্স টিকিয়ে রাখার জন্য আপনারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখুন আর যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্টের নিচে আছে বা বিলো দ্য লাইন সিক্সটি পার্সেন্ট আছে তাদের ক্ষেত্রে বলবো আপনারা আমাদের চ্যানেলে প্লে লিস্টে যান চ্যানেলের প্লে লিস্টে দেখুন প্রচুর ভিডিও এক হাজারের উপর ভিডিও আপলোড করে দিয়েছি আমরা সেন্ট্রাল টেট আসাম ট্রেড এবং ত্রিপুরা টেটে ভিডিও আপনাদের দিয়ে থাকি আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের অবশ্যই উপকারে লাগবে এছাড়াও আপনাদের যদি সরাসরি আমাদের সাথে কোনো কথা বলার দরকার হয় কোনো জিনিস শেয়ার করার দরকার হয় তাহলে আপনারা আমাদের সকাল আটটা আমরা ম্যাথের ক্লাস লাইভ নিয়ে আসি সকাল নটা আমরা বাংলা গ্রামারের ক্লাস লাইভ নিয়ে আসি এবং সকাল দশটা আমরা পরিবেশ বিদ্যা যেটা সেন্ট্রাল সেন্ট্রালে চলছে তা এনভারমেন্ট স্টাডিজ তা তার ক্লাসটা আনি তা আপনারা সেই ক্লাসে সরাসরি আমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন এবং সরাসরি রিয়েল টাইম বেসিসে যে উত্তর হয় আমরা আপনাদের দিয়ে দেবো তা আজকে আমরা শুরু করছি ছশো এক নম্বর প্রশ্ন এর আগের প্রশ্নগুলো দেখতে হলে আপনারা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখবেন তো শুরু করছি আপনারা একটু মনোযোগ দেবেন বিচারপতিদের বেতন ও ভাতা ভারতীয় সংবিধানের কোন তফসিল শিডিউলভুক্ত বিষয় অপশন এ প্রথম তফশিল অপশন বি দ্বিতীয় তফশিল অপশন সি তৃতীয় তফশিল এবং অপশন ডি সপ্তম তফসিল ছশো এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি দ্বিতীয় তফসিল নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড টু কোন ধারা অনুসারে ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন অপশন এ পঁচাত্তরের এক নং ধারা অপশন বি বাহাত্তরের এক নং ধারা অপশন সি সাতাত্তরের দুই নং ধারা এবং অপশন ডি সাতাত্তরের তিন নং ধারা ছশো দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ পঁচাত্তরের এক নং ধারা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স এটা আপনাদের হোমটাক্সের কোশ্চেন ছিল তো চলুন দেখে নেবো আজকে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তা কোন খ্রিস্টাব্দে পাঞ্জাবের স্বর্ণমন্দিরে সেনা অভিযান হয়েছিল অপশন এ উনিশশো আশি খ্রিস্টাব্দে অপশন বি উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে অপশন সি উনিশশো খ্রিস্টাব্দে এবং অপশন ডি উনিশশো খ্রিস্টাব্দে ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন বি উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধীর সময় তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স পাঞ্জাবের স্বর্ণমন্দিরে সেনা অভিযানের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন অপশন এ ইন্দিরা গান্ধী অপশন বি রাজীব গান্ধী অপশান সি ভিপি সিং এবং অপশান ডি আই কে গুজরাল তা মোটামুটি আপনারা যারা এর আগের কোশ্চেনটা করেছেন আর আগের কোশ্চেন এর অ্যান্সার বলে দিয়েছি তা এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশান এ ইন্দিরা গান্ধী তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড ফাইভ ভারতীয় যুক্তরাষ্ট্রের সৃষ্টি হয়েছে অপশন এ ভাষার ভিত্তিতে অপশন বি ধর্মের ভিত্তিতে অপশন সি অর্থনৈতিক বৈচিত্র্যের ভিত্তিতে এবং অপশন ডি ভৌগোলিক অবস্থার তারতম্যের ভিত্তিতে ছশো পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন এ ভাষার ভিত্তিতে তাদের সবার উত্তর সঠিক চলে আসবে আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সিক্স আইনের অনুশাসক হলো বা আইনের অনুশাসন হলো অপশন এ স্বাধীনতার রক্ষা কবচ অপশন বি অর্থনৈতিক উন্নয়নের রক্ষা কবচ অপশন সি সমাজতন্ত্রের রক্ষা এবং অপশন ডি এক রক্ষা কবচ ছশো ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ স্বাধীনতার রক্ষা কবচ নেক্সট কোশ্চেন সেভেন নিচের কোন রাজ্যটি পূর্বে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল অপশান এ বিহার অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি কেরালা এবং অপশান ডি ত্রিপুরা ছশো সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ত্রিপুরা নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড এইট নিচের কোন রাজ্যটি পূর্বে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল না অপশন এ উত্তর প্রদেশ অপশন বি हिमाचल অপশন সি মণিপুর এবং অপশন ডি মিজোরাম 608 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ উত্তর প্রদেশ नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 609 অরুণাচল প্রদেশ অপশন এ পূর্বে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল অপশন বি পূর্বে ফরাসি উপনিবেশ ছিল অপশন সি পূর্বে জাতীয় রাজনীতি সারি পূর্বে জাতীয় রাজধানী অঞ্চল ছিল এবং অপশন ডি কোনটিই নয় 609 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ পূর্বে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল next question question number 610 যৌথ দায়িত্ব বা কালেকটিভ রেসপন্সিবিলিটি বলতে বোঝায় অপশন এ রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির যৌথ দায়িত্ব অপশন বি বিরোধীদের যৌথ দায়িত্ব অপশন সি মন্ত্রিপরিষদের যৌথ দায়িত্ব এবং অপশন ডি আদালতের যৌথ দায়িত্ব তাহলে ছশো দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন সি মন্ত্রিপরিষদের যৌথ দায়িত্ব তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড ইলেভেন ভারতীয় সংবিধান অনুসারে রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হলেন অপশন এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অপশন বি উপরাষ্ট্রপতি অপশন সি অ্যাটর্নি জেনারেল এবং অপশন ডি প্রধানমন্ত্রী ছশো এগারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি প্রধানমন্ত্রী নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড টুয়েলভ পার্লামেন্টারি সরকারের সাফল্য নির্ভর করে অপশন এ শক্তিশালী বিরোধী দলের উপর অপশন বি নিয়মতান্ত্রিক শাসকের উপর অপশন সি অর্থনৈতিক উন্নয়নের উপর এবং অপশন ডি ক্ষমতার বিকেন্দ্রীকরণের উপর 612 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ শক্তিশালী বিরোধী দলের উপর नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर A, question, question 613 সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় মানবাধিকার সম্পর্কিত বিশ্ব জননী ঘোষণাপত্রটি গৃহীত হয়েছিল অপশন এ 10th ডিসেম্বর 1945 অপশন বি 10th মে 1946 অপশন সি 10th ডিসেম্বর 1948 এবং অপশন ডি 10th জুন 1947 ছশো তেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি টেন ডিসেম্বর কে অল ইন্ডিয়া সার্ভিসেস গঠন করতে পারে এ লোকসভা অপশন বি রাজ্যসভা অপশন সি কেন্দ্রীয় রাষ্ট্রকৃত আয়োগ এবং অপশন ডি হচ্ছে রাষ্ট্রপতি ছশো চোদ্দ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রাজ্যসভা নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড ফিফটিন কে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে পারেন অপশান এ প্রধানমন্ত্রী অপশন বি উপরাষ্ট্রপতি অপশান সি সুপ্রিম কোর্ট এবং অপশন ডি পার্লামেন্ট ছশো পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি পার্লামেন্ট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার কোন ধারা বলে রাজ্যসভা কাউন্সিল অফ স্টেটস অল ইন্ডিয়া সার্ভিসেস গঠন করতে পারে অপশান এ তিনশো ধারা অপশান বি তিনশো ধারা অপশান সি তিনশো ধারা এবং অপশান ডি ধারা ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি তিনশো ধারা নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার সিক্স কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি আন্তর্জ্য আন্তর পরিষদ বা ইন্টারস্টেট কাউন্সিল গঠন করতে পারেন অপশান এ একশো ধারা অপশন বি দুশো ধারা অপশন সি তিনশো ধারা এবং অপশন ডি চারশো ধারা ছশো সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি দুশো নং ধারা নেক্সট কোশ্চেন

অপশান এ দুশো বিয়াল্লিশ ধারা অপশান বি দুশো উনপঞ্চাশ ধারা অপশন সি দুশো পঁয়তাল্লিশ ধারা এবং অপশন ডি দুশো আটান্ন ধারা ছশো উনিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি দুশো উনপঞ্চাশ ধারা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড টোয়েন্টি জাতীয় স্বার্থে ফর ন্যাশনাল ইন্টারেস্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্টের আইন প্রণয়ন করার প্রয়োজন এই মর্মে কে প্রস্তাব গ্রহণ করতে পারে অপশান এ লোকসভা অপশান বি রাজ্যসভা অপশান সি স্পিকার এবং অপশান ডি ক্যাবিনেট 620 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রাজ্যসভা नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 621 নিচের কোনটি সঠিক অপশন এ ভারতের রাজ্যসভা ব্রিটিশ লর্ডসভার তুলনায় কম ক্ষমতাশীল বা ক্ষমতাশালী অপশন বি ভারতের রাজ্যসভা ব্রিটিশ পাল্লা ব্রিটিশ লর্ডসভার তুলনায় বেশি ক্ষমতাশালী অপশন সি ভারতের রাজ্যসভা মার্কিন সেনেটের তুলনায় বেশি ক্ষমতাশালী এবং অপশন ডি ভারতের রাজ্যসভা লোকসভা তুলনায় বেশি ক্ষমতাশালী 221 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন বি ভারতের রাজ্যসভা ব্রিটিশ লর্ড তুলনায় বেশি শক্তিশালী नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 622 ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশন বা জয়েন সিটিং অফ দা টু হাউসেস প্রথম কবে অনুষ্ঠিত হয়েছিল অপশন এ 1952 খ্রিস্টাব্দে অপশন বি 1900 চুয়ান আটান্ন খ্রিস্টাব্দে অপশন সি উনিশটি খ্রিস্টাব্দে এবং অপশন ডি উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে ছশো বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান সি উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ছশো তেইশ ছশো তেইশ নম্বর প্রশ্নে চলে এসেছি ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের কোন অংশটিকে এক অভিনব বৈশিষ্ট্য এ ইউনিক ফিচার্স বলে উল্লেখ করেছিলেন অপশান এ মৌলিক অধিকার অপশন বি মৌলিক কর্তব্য অপশন সি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি এবং অপশন ডি প্রস্তাবনা ছশো তেইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন রাষ্ট্রের নির্দেশমূলক নীতি তাদের সবার উত্তর সঠিক আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফোর বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে নতুন করে কতগুলি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি যুক্ত করা হয় অপশান এ দুইটি অপশন বি তিনটি অপশন সি চারটি এবং অপশান ডি আটটি ছশো চব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান সি তাদের সঠিক সবার সঠিক উত্তর চলে আসবো আমরা পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ভারতের মূল সংবিধান রাষ্ট্রের নির্দেশমূলক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সংখ্যা কটি ছিল অপশান এ দশটি অপশান বি বারোটি অপশান সি তেরোটি এবং অপশান ডি পনেরোটি ছশো পঁচিশ নম্বর প্রশ্ন আর সঠিক উত্তর অপশন সি তেরোটি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 626 রাষ্ট্রের নির্দেশমূলক নীতির কোন ধারাতিতে দেশের 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষার ব্যবস্থার কথা বলা হয়েছে অপশন এ 45 ধারায় অপশন বি 54 ধারায় অপশন সি 52 ধারায় এবং অপশন ডি 38 ধারায় 626 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন এ 45 ধারায় তাদের সবার উত্তর সঠিক আমরা চলে আসব পরবর্তী क्वेश्चन क्वेश्चन নাম্বার 627 রাষ্ট্রের নির্দেশমূলক নীতি কোন ধারাটিতে দেশের বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক রাখার কথা ঘোষণা করা হয়েছে অপশান এ পঞ্চাশ ধারায় অপশান বি বাহান্ন ধারায় অপশন সি পঞ্চান্ন ধারায় এবং অপশন ডি চল্লিশ ধারায় ছশো সাতাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পঞ্চাশ ধারায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স বর্তমানে ভারতীয় সংবিধানে রাষ্ট্রের নির্দেশমূলক নীতির মোট সংখ্যা কতগুলি অপশান এ চোদ্দোটি অপশান বি ষোলোটি অপশন সি আঠেরোটি এবং অপশন ডি সাতেরোটি ছশো আঠাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সাতেরোটি নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স ভারতের সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র সমগ্র ভারতের সকল নাগরিকদের জন্য একই দেওয়ানি বিধি প্রবর্তনের চেষ্টা করবে অপশান এ চুয়াল্লিশ ধারায় অপশান বি চল্লিশ ধারায় অপশন সি পঁয়তাল্লিশ ধারায় এবং অপশান ডি পঞ্চান্ন ধারায় 629 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ 44 ধারায় नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 630 ভারতের স্থল নৌ ও বিমান এই তিন সেনাবাহিনীর প্রধান কে অপশন এ প্রধানমন্ত্রী অপশন বি রাষ্ট্রপতি অপশন সি প্রতিরক্ষা মন্ত্রী এবং অপশন ডি উপরাষ্ট্রপতি 630 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রাষ্ট্রপতি नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 631 ভারতীয় নাগরিকতা আইন ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট কোন খ্রিস্টাব্দে পাস হয় অপশান এ উনিশশো খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এবং অপশান ডি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ছশো একষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড থার্টি টু উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ভারতীয় নাগরিকতা আইনে নাগরিকতা অর্জনের জন্য কটি পদ্ধতির উল্লেখ করা হয়েছে অপশান এ দুটি অপশান বি পাঁচটি অপশান সি আটটি এবং অপশান ডি তিনটি ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পাঁচটি নেক্সট কোয়েশ্চেন क्वेश्चन নাম্বার সিক্স হান্ড্রেড থার্টি সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতের মহিলাদের জন্য সংরক্ষিত আসনের শতাংশ হার কত নির্দিষ্ট করা হয়েছে অপশান এ তেইশ দশমিক শতাংশ অপশান বি তেত্রিশ দশমিক শতাংশ অপশন সি তেত্রিশ দশমিক তিন শতাংশ এবং অপশান ডি তেত্রিশ দশমিক শতাংশ তাহলে আর এই প্রশ্নের সঠিক উত্তর সি তেত্রিশোর ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয় অপশান এ টোকিওতে অপশান বি লন্ডনে অপশান সি তাসখণ্ডে এবং অপশন ডি নিউ ইয়র্কে ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি তাসখণ্ডে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড থার্টি ফাইভ গ্রাম পঞ্চায়েত কতজন সদস্য নিয়ে সদস্যকে নিয়ে গঠিত হয় অপশান এ পাঁচ থেকে পঁচিশ অপশন বি পঁচিশ থেকে পঁয়ত্রিশ অপশন সি পঁচিশ থেকে পঞ্চাশ এবং অপশান ডি পঞ্চাশ থেকে পঁচাত্তর জন তাহলে ছশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পাঁচ থেকে পঁচিশ জন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড থার্টি সিক্স বহুজন সমাজ পার্টির প্রতিষ্ঠাতা হলেন অপশান এ বাল ঠাকরে অপশন বি জয়প্রকাশ নারায়ণ অপশন সি কৃষ্ণমূর্তি এবং অপশান ডি কাশিরাম ছশো ছত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি কাশিরাম সেভেন পশ্চিমবঙ্গের নতুন পৌর আইন দ্য নিউ মিউনিসিপাল অ্যাক্ট কবে পাস হয় অপশান এ উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে অপশন উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে অপশন সি উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে এবং অপশন ডি উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে ছশো সাঁত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড থার্টি এইট কেন্দ্রীয় রাষ্ট্রকৃত আয়োগ বা ইউপিএসি কবে স্থাপিত হয় অপশান এ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অপশন বি উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে অপশন সি খ্রিস্টাব্দে এবং অপশন ডি উনিশশো খ্রিস্টাব্দে ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কেন্দ্রীয় রাষ্ট্রকৃত আয়োগের সদস্য সংখ্যা কে নির্ধারণ করেন অপশন এ রাষ্ট্রপতি অপশন বি প্রধানমন্ত্রী অপশন সি উপরাষ্ট্রপতি এবং অপশন ডি শ্রম দপ্তরের মন্ত্রী ছশো উনচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ রাষ্ট্রপতি নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড জিরো আওয়ারে আলোচিত বিষয়বস্তু হলো অপশন এ প্রতিরক্ষা সংক্রান্ত অপশন বি স্বরাষ্ট্র সংক্রান্ত অপশন সি অর্থনীতি সংক্রান্ত এবং অপশন ডি বিবিধ ছশো চল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি বিবিধ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন বিধানসভায় তারকা চিহ্নের প্রশ্নে বা স্টার্টার क्वेश्चन উত্তর মন্ত্রীদের দিতে হয় অপশন এ মৌখিকভাবে অপশন বি লিখিতভাবে অপশন সি মৌখিক বা লিখিতভাবে বা মৌখিক অথবা লিখিতভাবে এবং অপশন ডি হচ্ছে রাজ্যপালের মাধ্যমে ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মৌখিকভাবে নেক্সট কোশ্চেন

ছশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি তামিলনাড়ু নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড ভারতে বিপ্লবী সমাজতন্ত্রী দলটি বা আরএসপি গঠিত হয় অপশান এ উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে অপশন সি উনিশশো খ্রিস্টাব্দে এবং অপশন ডি উনিশশো খ্রিস্টাব্দে ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ উনিশশো খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকার হলো অপশন এ জনতা সরকার অপশন বি বিজেপি সরকার অপশন সি এনডিএ সরকার এবং অপশন ডি জনতা এস সরকার তাহলে ৬৪৫ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ জনতা সরকার নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড ফর্টি সিক্স কুকি জাতীয় পরিষদ কোন রাজ্যের দল অপশন এ নাগাল্যান্ড অপশন বি মণিপুর অপশন সি ত্রিপুরা এবং অপশন ডি অরুণাচল প্রদেশ ছশো ছেচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মণিপুর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স মুদালিয়ার কমিশন কিসের জন্য গঠিত হয়েছিল অপশন এ বিশ্ববিদ্যালয় শিক্ষা অপশন বি প্রাথমিক শিক্ষা অপশন সি মাধ্যমিক শিক্ষা এবং অপশন ডি বয়স্ক শিক্ষা ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মাধ্যমিক শিক্ষা নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড ফোর্টি এইট তেলেঙ্গানা প্রজা কোন রাজ্যের দল অপশান এ অন্ধ্রপ্রদেশ অপশান বি কর্ণাটক অপশান সি কেরাল এবং অপশান ডি হচ্ছে তামিলনাড়ু ছশো আটচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অন্ধ্রপ্রদেশ নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন্স হান্ড্রেড ফর্টি নাইন ডক্টর লক্ষণ স্বামী মোদালিয়ারের নেতৃত্বে মোদালিয়ার কমিশন কবে গঠিত হয়েছিল অপশান এ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে অপশন বি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এবং অপশন ডি উনিশশো খ্রিস্টাব্দে ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি খ্রিস্টাব্দে উনিশে আজকের শেষ প্রশ্ন নেতাজি কত খ্রিস্টাব্দে কংগ্রেস ত্যাগ করে গঠন করেন অপশন এ উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে অপশন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে অপশন সি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এবং অপশন ডি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ছশো চল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে তা যারা এই কোয়েশ্চেনের সঠিক উত্তর দিয়েছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই এইবার আপনারা সবাই একে একে কে কত মার্কস পেয়েছেন সেটা সৎভাবে আপনারা এখনই পোস্ট করুন আর আপনারা পোস্ট করার সাথে সাথেই আপনারা বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে তা অবশ্যই আপনাদের পারফরমেন্স এনহ্যান্স করতে গেলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি দেখুন এবং আমাদের ভিডিওগুলোতে সেই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শুধু টেট নয় অন্যান্য সরকারি চাকরি পরীক্ষা যেখানে আপনাদের পলিটিক্যাল সায়েন্স থেকে কোশ্চেন থাকে সেইখানের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ আর এর মধ্যে কিছু কোশ্চেন ছিল যেগুলো বিগত বছরে সরকারি চাকরি পরীক্ষায় কিন্তু এসেছে তা চলুন আমরা চলে আসবো পরবর্তী বিষয়টিতে আর আপনারা সবাই একে একে কি কত মার্কস পেলেন সেটা পোস্ট করবেন আমরা চলে যাচ্ছি আগামী দিনের যেটা হোম ট্যাক্সের প্রশ্ন আমরা আজকে আগামী দিনের হোম ট্যাক্সের প্রশ্ন দিচ্ছি তা আপনারা হোম প্রশ্নটা একটু লিখে নেন আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্ন হল রামকৃষ্ণন কমিশন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে কবে গঠিত হয়েছিল অপশান এ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এবং অপশান ডি উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে আবার আমি আজকে আপনাদের প্রশ্নটা বলছি রাধাকৃষ্ণন কমিশন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের নেতৃত্বে কবে গঠিত হয়েছিল অপশন এ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এবং অপশন ডি উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নের যে সঠিক উত্তর হয় সেটা দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদেরকে পুরস্কৃত করা হবে এবং তাদেরকে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস হবে আপনারা যাদের ইমেল অ্যাড্রেস হবে তারাই কিন্তু আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিওয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ